ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি সুস্মিতা। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 41তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক আমবাসা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অঙ্গস্বরূপ 20 ডিসেম্বর আমবাসা দশমীঘাট কমিউনিটি হলে আয়োজিত হয় ধলাই জেলা ভিত্তিক মেগা ঋণ মেলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের চেয়ারম্যান চন্দন ভৌমিক, ব্লক আধিকারিক সহ গ্রামীণ ব্যাংকের উচ্চ পদস্থ আধিকারিকগণ। যারা উপস্থিত হয়েছেন এবং আজকের এই আমবাসা আমাদের 41তম ঋণদান শিবির উপলক্ষে যারা ঋণ গ্রহণ করার জন্য এসেছেন সবাইকে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের তরফ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আয়োজনটা ওনারা করেছেন এই অনুষ্ঠানে ঋণ প্রদান করা হবে এবং ঋণ গ্রহণ করলে পরে আমাদের কি দায়িত্ব এবং কর্তব্য সেটা এখানে বিস্তারিতভাবে আলোচনার একটা সুযোগ রাখা হয়েছে। আপনারা জানেন আমিও আপনাদের মতন গ্রামীণ ব্যাংকের একজন গ্রাহক, আমারও অ্যাকাউন্ট আছে এখানে। যেখানেই ট্রান্সফার হই আমার এই অ্যাকাউন্ট আমি বহন করে অন্য জায়গাতে আবার ট্রান্সফার করিয়ে নিই। আপনারা বলতে পারেন এর সার্ভিসের দিক থেকে যদি বিশ্লেষণ করি তাহলে যতটা আপনারা এই ব্যাংকের আন্তরিকতা পাবেন, ওনারা রাজ্যের মানুষ এবং রাজ্যের মানুষের স্বার্থে যে সমস্ত পদক্ষেপগুলি ওনারা নিচ্ছেন সত্যিকারে বলতে গেলে আমরা তার জন্য গর্বিত। যখনই আমরা যে প্রান্তেই যাই না কেন সমাদরে আগ্রহপূর্বক আমাদেরকে ওনারা আপ্যায়ন করেন এবং কোনোদিন আমিও তো লোন নিয়েছি, আপনারা যেমনটা ঋণ নেন আমিও এরকম ঋণ নিয়েছি। আমরা বলি আর মাত্র কয়েকদিন বাকি খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব বড়দিন। আর এই বড়দিনকে কেন্দ্র করে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ যেমন দেখা যাচ্ছে তেমনি বড়দিনের প্রস্তুতিও চলছে জোর কদমে। রাজধানীর একটি গির্জার এক কর্মকর্তা জানান, আগামী 22 ডিসেম্বর বড়দিনকে সামনে রেখে সংগঠিত হবে এক র্যালি এবং 24 ডিসেম্বর থেকে শুরু হবে ক্রিসমাস মেলা। মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর। আমাদের তো প্রস্তুতি প্রায় মোটামুটি অর্ধেকের বেশি হয়েছে, জোরদার চলছে, ডেইলি কাজকর্ম চলতেছে। এলাকার ভলেন্টিয়ার যারা আমাদের সহযোগিতা করতেছে, বিভিন্ন ডেকোরেটার্স কাজ করতেছে। অনুষ্ঠানটা মূলত শুরু হইব 24 তারিখ রাত্রে 12টা শুরু হবে এবং 25-26 তারিখ মেলা হইব। মেলার প্রস্তুতিও চলছে এবং এই এবার আমরা বিশেষভাবে জোর দিব যে দেশের যে পরিস্থিতি শান্তি শৃঙ্খলা এবং যেভাবে মানুষকে যত ইয়ে দেওয়া যায় আনন্দ দেওয়া যায়, আনন্দ দেওয়ার জন্য আমরা আলোক সজ্জার দিকে একটু বেশি জোর দেব। এবং আমাদের প্রোগ্রামগুলো হইল আমরা 22 তারিখ 5:30টার সময় আগরতলা একটা র্যালির প্রস্তুতি আছে, একটা র্যালি করা হইব এবং এই সিসিটিভি ক্যামেরা ফিট থাকবো যাতে কোনো অশান্তি সৃষ্টি না হয়। এবং সাংস্কৃতিক তথ্য সাংস্কৃতিক দপ্তরের থেকে একটা অনুষ্ঠান 25-26 দুদিন চলবো মাঠের মধ্যে, বিভিন্ন ধরনের বাউল গান সাংস্কৃতিক অনুষ্ঠান চলবো। এইভাবে আমাদের প্রস্তুতি প্রায়। এবার আমাদের আশা ওয়েদারটা ভালো আছে, সব দিকে পরিবেশও ভালো, দেশের পরিস্থিতিও ভালো। আমাদের ত্রিপুরা রাজ্যে লোক অন্যবারের তুলনায় এবার বেশি হওয়ার সম্ভাবনা, এখন থেকেই অনেকেই খোঁজ খবর নিতেছে, নিচ্ছে লোকজন, এখন থেকেই আসে আসা যাওয়া শুরু হয়েছে। এই আর কি এবার একটু বেশি হওয়ার সম্ভাবনা। লোক প্রশাসনকেও এবার এই আমাদের প্রশাসনিক মিটিংয়ে খুব সতর্কতা সহ করে তারা দিয়ে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করবে আলোচনা হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। যখন কিছুই ঠিক চলছে না আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না, শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।
বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গিজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গিজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর লেখা তত সুন্দর। বিরামহীন ভাবে টিউবওয়েলটা চলছে, চলবেই বা না কেন? টিউবওয়েলটা যে আরএফএল, যেদিন কলটা বসালাম 25 কি 26 বছর আগের কথা, তখন আমি তাগড়া জোয়ান, বাবা তখন বেঁচে, বললেন কোথাকার কোন আরএফএল? অল্প চাপে বেশি পানি ওঠার পরও তার সন্দেহ ঠিকবে তো? বাবা চলে গেলেন, আমিও যাচ্ছি, কিন্তু টিউবওয়েলটা যে আরএফএল চলছে। আরএফএল টিউবওয়েল, অল্প চাপে বেশি পানি। ফিরে এলাম বিরতির পর। বিশালগড় প্রভুরামপুর কেন্দ্রীয় সংশোধনাগারের গাছ কাটাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি। জানা যায়, সংশোধনাগারের কমপ্লেক্সের ভেতরে 14টি রাবার গাছ কেটে দেয় জেল কর্তৃপক্ষ। উল্লেখ্য, এই গাছগুলি জ্বালানি হিসেবে ব্যবহৃত করা হবে। জেল সুপারিনটেন্ডেন্ট জানান, গাছগুলি কাটা হয়েছে সিকিউরিটিদের নজরদারির সুবিধার্থে। তাছাড়া সরকারের পক্ষ থেকে বিজ্ঞানসম্মত একটি পার্ক তৈরির প্রকল্প নেওয়া হচ্ছে, তাই গাছগুলি কাটা হয়েছে। একদম জেলের নিকটে যে গাছ ভিড় থাকলে, এটা আমাদের জেল কুটি আছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এবং প্লাস রিসেন্টলি ওই যে ওসি এখানে যে ইনচার্জ, উনিও রিকোয়েস্ট করছেন, মানে যাতে আমরা এখান থেকে দেখা যায়, যাতে এইগুলো ওয়ালগুলি পরিষ্কার করে দেখা যায়, প্যারামিটার ওয়ালটা এই লেগে আমরা 10-12টা গাছ কাটাইছি। প্লাস
এবং এখানে একটা লেক হইব, যে লেক হইব এটার ওরাও ব্লক থেকে এবং যারা এখানে যে লেক লেকের কাজ করছে তারাও ইনস্ট্রাকশন দিয়ে গেছে আমাদেরকে কাঁপিয়ে রাখার জন্য। রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য সহ বিভিন্ন সমস্যায় ভুগছে গন্ডাছড়া মহকুমার ভগীরথ এডিসি ভিলেজের ধনারাম পাড়া এলাকা। এলাকায় প্রায় 22টি রিয়াং জনজাতি পরিবারের বসবাস। এলাকায় থাকার একটি মাত্র অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি ভঙ্গুর অবস্থায় পরিণত। প্রায় 15 কিলোমিটার পায়ে হেঁটে বিদ্যালয়ে যেতে হয় এলাকার কচিকাঁচা শিশুদের। কত পরিবার তঙ্গ এরা? সরকারি ঘর মঙ্গা বড় পরিবার দে স্কুল তো স্কুল পুকুর তুই পড়াশোনা তো তুই যদি বিথি তে বিথি বিথি ক্রয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদে, চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স, বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোদ। একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের রেণী কেঝে, পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁয়ে অলংকার, যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে কবে গাড়ি কিনতাম? আরএফএল ফ্যালকন টুল, বাজারের এক নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখান না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই।
এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন পয়েন্ট 20 mm থেকে পয়েন্ট 63 mm পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর। সোমবার থেকে শুরু হলো দুদিনব্যাপী ধলাই জেলা ভিত্তিক যুব উৎসব। কমলপুর টাউন হলে আয়োজিত উৎসবের সূচনা করেন ধলাই জেলার সভাধিপতি শৈলেশ আচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধিকর্তা পায়মং মগ, কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য অতিথিগণ। দুদিনব্যাপী শুরু হওয়া এই যুব উৎসবে ধলাই জেলার 8টি ব্লক এলাকা থেকে বিভিন্ন সম্প্রদায়ের জনগণ অংশগ্রহণ করে। যেসব কাজগুলি আছে তার মধ্যে লোক সংস্কৃতি, যুব উৎসব, উন্নয়নমূলক কাজ করা, সেবামূলক কাজ করা, খেলাধুলা, এই জিনিসগুলি অন্যতম। বিষয় শিক্ষক নিয়োগ। স্কুল বাড়ির মেরামত করার দাবিতে SFI এর উদ্যোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ঘেরাও করলো ছাত্রছাত্রীরা। ঘটনা সোমবার তেলিয়ামোড়া বিবেকানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের এই সকল সমস্যার দরুন ভোগান্তির শিকার ছাত্রছাত্রীরা। প্রধান শিক্ষককে ঘেরাও করার খবর পেয়ে ছুটে আসে তেলিয়ামোড়া ব্লক আধিকারিক এবং ছাত্রছাত্রীদের প্রতিশ্রুতি দেন আগামী 7 দিনের মধ্যে সমস্যা সমাধানের পদক্ষেপ গ্রহণ করবে সংশ্লিষ্ট দপ্তর। মূলত আজকে থেকে প্রায় 2 বছর আগে বিবেকানন্দ দাহশ্রেণী বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ চালু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত বিজ্ঞান বিষয়ে শিক্ষকের ব্যবস্থা হয়নি। ডেপুটেশনের মধ্য দিয়ে কিছু শিক্ষক এখানে আনা হয়েছে, ফিজিক্সের কোনো শিক্ষক এখন পর্যন্ত এখানে আনা হয়নি। আগামী 2017 সালে এই বিদ্যালয় থেকে একটা দেশ তারা ফাইনাল পরীক্ষায়, 12 ফাইনাল পরীক্ষায় দ্বিতীয় পরীক্ষায় বসবে। এখন পর্যন্ত তাদের কোনো প্র্যাকটিক্যাল ক্লাস হয়নি। আমাদের ডিমান্ড অনেক দিন ধরে, কিন্তু আমাদের ডিমান্ডটা, আমাদের কোনো আশা পূরণ হচ্ছে না, আমাদের দাবি পূরণ হচ্ছে না। তার জন্য আজকে আমরা প্রধান শিক্ষক মহাশয়ের এই রুমের সামনে আমরা ধর্ণায় বসেছি। এখনকার মতন সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।